বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। মার্ডার সিনেমায় অভিনয়ের জন্য আজও আলোচনায় থাকে তার নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা পাড়ুকনের গেহরাইয়া এর সঙ্গে মার্ডার সিনেমার তুলনা করেছেন এই অভিনেত্রী। মল্লিকা মনে করেন, 15 বছর আগে মার্ডার সিনেমাতে তিনি যা করেছেন সংকীর্ণ মানসিকতার জন্য দর্শক তা গ্রহণ করেননি, কিন্তু এখন দীপিকা পাড়ুকনের বেলায় তার উল্টো ঘটছে। মল্লিকা বলেন, দীপিকা পাড়ুকন গেহরাইয়াতে যা করেছে আমি 15 বছর আগে তা মার্ডার সিনেমায় করেছি, কিন্তু মানুষ তখন ছিল খুব সংকীর্ণ মনের। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রি আর মিডিয়ার কিছু মানুষ আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে, আমার অভিনয় নিয়ে কোনো চর্চাই হয় না। মার্ডার সিনেমায় চুমু খাওয়া ও বিকিনি পরা নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে মল্লিকা শেরাওয়াতকে। এ প্রসঙ্গে তিনি জানান, মার্ডার যখন মুক্তি পায় তখন সবাই একেবারে হাই হাই করে উঠেছিল চুমু খাওয়া ও বিকিনি পরার জন্য। এরপর ওয়েলকাম, পিয়ারকা, সাইড এফেক্টস এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন তিনি, কিন্তু কেউ তা নিয়ে কথা বলেনি। শকুন পাত্র পরিচালিত গেহরাইয়া সিনেমাটি চলতি বছর মুক্তি পায়। সিনেমায় দীপিকাকে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। দীপিকা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে। অন্যদিকে অনুরাগ বসু পরিচালিত মার্ডার সিনেমা মুক্তি পায় 2004 সালে। সিনেমাটিতে মল্লিক শেরাওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের সিরিয়াল কিসার বয় ইমরান হাশমি।